আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের তিনটা সোলার সিলিং ফ্যান চালিয়ে দেখাবো এবং এগুলো কত এম্পিয়ার কারেন্ট খরচ করে এবং কত ওয়াট প্যানেল দিয়ে কয় ঘন্টা আপনারা চালাতে পারবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আপনারা দেখতে পারতেছেন আমার এখানে 100 ওয়াটের তিনটা প্যানেল আছে, এগুলো 12 ভোল্টের প্যানেল, মোট 300 ওয়াট প্যানেল এখানে। তো এই প্যানেলগুলো দিয়ে আজকে আমি তিনটা ফ্যান কতক্ষণ চলে সেটাই আপনাদের দেখাবো। এখানে দেখতে পারতেছেন আমার কাছে 12 ভোল্টের একটা 100 এম্পিয়ারের ড্রাই ব্যাটারি আছে, আর এগুলো হচ্ছে এসিডিসি সিলিং ফ্যান। এখানে একটা ফ্যান হচ্ছে 48 ইঞ্চি আর দুইটা 56 ইঞ্চি, এগুলো মাত্র 36 ওয়াটের ফ্যান এবং প্রতিটা সর্বোচ্চ 3 এম্পিয়ার কারেন্ট খরচ করে। আর এখানে দেখতে পারতেছেন দুইটা এলইডি লাইট। এটা হচ্ছে এই ফ্যানের রেগুলেটর, এটার মধ্যে একটা এসিডিসি পাওয়ার সাপ্লাই আছে যার মাধ্যমে আপনারা এই ফ্যানগুলো 220 ভোল্ট এসি থেকেও চালাতে পারবেন এবং যখন কারেন্ট চলে যাবে তখন 12 ভোল্ট ব্যাটারি থেকেও আপনারা চালাতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন সোলার থেকে 9 এম্পিয়ারের মতো কারেন্ট আসতেছে, যেহেতু আজকে রোদের আলো তেমন নেই। এখন আমি ফ্যানগুলো অন করতেছি। আপনারা দেখতে পারতেছেন ফ্যানগুলো অন হয়ে গেছে। এখন দেখবো এই ফ্যানগুলো কত এম্পিয়ার কারেন্ট খরচ করতেছে। আপনারা দেখতে পারতেছেন এখানে তিনটা ফ্যান এবং দুইটা এলইডি লাইট মাত্র 9 এম্পিয়ার কারেন্ট খরচ করতেছে। আপনারা যদি তিনটা সোলার সিলিং ফ্যান এবং 10 থেকে 12টা এলইডি লাইট আপনারা ব্যবহার করেন তাহলে এই 300 ওয়াট সিস্টেম দিয়ে 7 থেকে 8 ঘন্টা আপনারা ব্যাকআপ টাইম পাবেন। আর এখানে যদি 5টা সিলিং ফ্যান এবং 10টা এলইডি লাইট ব্যবহার করেন তাহলেও মোটামুটি 5 ঘন্টার মতো আপনারা ব্যাকআপ টাইম পাবেন। অনেকে আছে সোলার সিস্টেম দিয়ে এসি সিলিং ফ্যান চালাতে চায়, তাদেরকে আমি বলবো আপনারা যদি এখানে একটা সিলিং ফ্যান ব্যবহার করতেন তাহলে 9 থেকে 10 এম্পিয়ার কারেন্ট খরচ হতো, সেই জায়গায় আপনারা একটা সিলিং ফ্যানের জায়গায় 3টা ডিসি সিলিং ফ্যান চালাতে পারবেন। আর ডিসি সিস্টেমের আরেকটা সুবিধা হচ্ছে এসি সিস্টেমের তুলনায় ডিসি সিস্টেম অনেক দিন বেশি লাস্টিংও করে এবং সহজে জিনিসপত্র নষ্টও হয় না। আর সোলার সিস্টেমে ভালো ব্যাকআপ টাইম পেতে অবশ্যই আপনারা অরিজিনাল ব্যাটারি এবং কন্ট্রোলার এবং প্যানেল কিনবেন। এখানে আপনারা যেই ব্যাটারিটা দেখতেছেন এটা অরিজিনাল লংয়ের একটা ব্যাটারি, আপনারা দেখতে পারতেছেন অরিজিনাল ব্যাটারির উপরে এরকম একটা হলোগ্রাম স্টিকার থাকবে এবং এই ব্যাটারিটা কত সালে তৈরি তার একটা তারিখও উপরে দেওয়া থাকে, যেটা দেখে আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই ব্যাটারিটা কত সালে তৈরি। বর্তমানে বাজারে অনেক সেকেন্ড হ্যান্ড এবং 2 নম্বর ব্যাটারিও পাওয়া যায়, আপনারা অবশ্যই এগুলো খেয়াল করে কিনবেন। তো আপনাদের যদি এই ধরনের ছোটো ছোটো সোলার সিস্টেমের প্যাকেজ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সোলার সিস্টেমের কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি শেষ করার আগে আবারও বলতেছি, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে সোলার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও দেখতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।